তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সবাইকে স্বাগতম বাংলা গেমার্সে। আর আমি তোমাদের সাথে আছি রুবেল। তো আজকে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আসলে আমাদের যে ডেজার্ট বায়োমটা আর কি, তো তোমরা বুঝতে পারতেছো আমি আসলে কি বলতে চাচ্ছি। আমি আসলে ওই বায়োমটা আছে না যেখানে তোমার ওই টেরাকোটাগুলো পাওয়া যায় আর কি, আমি ঠিক নামটা ভুলে গেছি। তো আসলে তোমরা জেনে খুশি হবে যে আসলে আমি সেই বায়োমটা খুঁজে পেয়ে গেছি, যে বায়োমটা আসলে আমরা সবাই খোঁজার চেষ্টা করি। তো আজকে আমরা সেখানে যাব আর ওই বায়োমটা আমরা আজকে ভিজিট করবো। দেখি ওইখান থেকে আমরা সুন্দর সুন্দর অনেকগুলো টেরাকোটা নিয়ে আসবো আর দেখি আমরা একটা মডার্ন হাউস তৈরি করব। তো চলো তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে যাওয়ার জন্য আমার সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট। আমার যা যা প্রয়োজন ছিল আমি সব কিছু নিয়ে নিছি এখানে। জাস্ট আমার কিছু পিকেক্স টিকেক্স লাগবে আর কি, আর আমি একটা ব্যাট নিয়ে নিছি, দুটা চেস্ট, আর খাবার যথেষ্ট আছে, চলবে, এগুলো আর লাগবে না মেবি। আর আমি সিল্ক টাচের পিকেক্সটা আমার হাতে নিয়ে নিবো। আচ্ছা, এটা আমার হাতে আছে। দেন এটা দিয়ে আমরা এখন ভাঙবো হচ্ছে আন্ডার চেস্ট ভাঙবো, আর দেন আমরা যাবো বাহিরে। আর বোর্ডটা আমার ওইখানে লাগানো আছে, এখনও ওই বোর্ডটা আমি ওইখান থেকে সরাই নাই, যে বোটটা দিয়ে আর কি আমরা ওশান মনুমেন্টে যাই, ওই বোটটা ওইখানে আছে। দেন আচ্ছা, বাইরে মেবি রাত আমাকে ঘুমাতে হবে, দেন ঘুমানোর পরে আমরা সকালে যাব। আচ্ছা, এখানে মনিস্টার আছে মেবি। তো ওকে, দেন সকাল হয়ে গেছে আর আমি বাইরে চলে আসছি, আর এখন আমরা যাব ওইখানে। তো তা মেবি এখানে প্রায় 2500 কোঅর্ডিনেট, 2500 প্লাস হচ্ছে তোমার 50, ওইখানে আমাদের যেতে হবে আর কি, 2500 প্লাস 50 ওইখানে আমাদের যেতে হবে। আর বোটটা আমি ওইখানে রেখে আসছি। ওরে ভাই, বৃষ্টি চলে আসছে। আর এখানে আমি চলে আসছি, দেখতে পাচ্ছ এখানে দুইটা বোট আমি লাগিয়ে রাখছি, বোটে আমি বসে গেলাম। দেন ওকে, তো আমি এখন সরাসরি 2500 কোঅর্ডিনেটে যাবো, আর আমি সম্পূর্ণ ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিব, কারণ এটা যদি আমি দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে এখানে। আর আমরা আমাদের ওশান মনুমেন্টের উপর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ আমার কাছে কনডিট পাওয়ার অলরেডি চলে আসছে। তো দেন আমি চাইলে এখানে নিচে যেতে পারি আর কি, আমার কোনো কিছু প্রয়োজন হবে না, বাট আমি এখানে এখন যাব না। ওকে, দেখতে পাচ্ছ আমাদের সামনে অলরেডি ভেসে আসছে সেই ভাই আমাদের কাঙ্ক্ষিত বায়োম। আসলে এটার নামটা আমি ভুলে গেলাম হঠাৎ করে ভাই, সবসময় এটার নাম আমার মনে থাকে, বাট আজকে কেন হঠাৎ করে ভুলে গেলাম আমি বুঝতে পারতেছি না। তো ওকে, এখানে আমরা নঙ্গল লাগাবো, মানে নৌকাটাকে এখানে রাখবো আর কি। ওকে, আর লিপ বোর্ড, আর বৃষ্টি এখনও থামে নাই, তার কারণে আমি বুঝতে পারতেছি না এখন আসলে দিন না রাত, সমস্যা হইতেছে আমার। আর ও, আমাদের আরেকটু সামনে যাওয়ার কথা ছিল, বাট আমি পিছনে চলে আসছি, কারণ এখানে আমাদের অনেকটা জায়গা না হলে হাঁটতে হবে। তো ওকে গাইজ, আমরা চলে আসছি আমাদের মেসা বায়োমের উপরে। আমার এতক্ষণে নামটা মনে পড়ছে, এটার নাম হচ্ছে মেসা বায়োম। আর আমি অনেকক্ষণ ঘুরোঘুরি করতেছিলাম এখান দিয়ে, কারণ এতক্ষণ ভাই আমি যদি তোমাদের ভিডিও দেখাতে যাই তাহলে অনেক লম্বা হবে। তো দেন আমি তো এখানে চলে আসছি আর মেসা বায়োমে ঘুরতেছিলাম, আর এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারি না, আমি মনে হয় মেবি এখান থেকে টেলিস্কোপ লাগাই দেখতেছি। আমি কেউ হঠাৎ করে মানে এখান দিয়ে যাচ্ছিলাম আর আমি এটাকে মানে খুঁজতেছিলাম আর কি মনে মনে, দেন ওইটা আমি পেয়ে গেছি। আর একটা মাইনশাফ্ট আর কি, একটা মাইনশাফ্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, মেবি এটা মাইনশাফ্টই হওয়ার কথা। হ্যাঁ, কারণ যেহেতু আমি এখানে ফ্যান্স দেখতে পাচ্ছি, দেন এটা শিওর যে মাইনশাফ্ট। তো হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি এই যে, আরে ভাই মাইনশাফ্ট, হ্যাঁ এটা মাইনশাফ্ট। আর এখানে দেখতে পাচ্ছ এই যে তোমার ইয়ে লাগানো আছে, কী বলে এগুলোকে, মাকড়সার জাল আর কি। তো দেন এটা ডেফিনেটলি মাইনশাফ্ট। তো দেন চলো যাই, আর ওইখানে গিয়ে আমরা আমাদের ডেরা লাগাবো আর কি, আর দেখি, আই হোপ করব যে এখানে আমরা ভালো কিছু পাবো রিসোর্স। ওকে হ্যাঁ, এটা মাইনশাফ্টের ভাই, মাইনশাফ্ট পেয়ে গেছি। আমরা রিয়েল ওয়ার্ল্ডে এখনও মাইনশাফ্ট পাইনি, বাট এখানে এসে ও ভাই মাইনশাফ্ট পেয়ে গেলাম। ওকে, তো সর্বপ্রথম আমি এখানে আমার ব্যাট প্লেস করব, তারপর আমার আন্ডার চেস্টটা রাখবো, দেন আগে আমরা এই কাজগুলো করি, দেন যদি হারিয়ে যাই তাহলে সমস্যার মধ্যে পড়ে যাবো আর কি, কারণ এগুলো অনেক জরুরি। আর দেখতে পাচ্ছ এখানে এই যে রেল লাইন, এখান থেকে আমরা রেল পেয়ে যাবো ভাই, এখন আমরা রেলের কাজও করতে পারবো ভাই। মেবি মাইনশাফ্টটা অনেক বড়, হ্যাঁ আমি যেটা দেখতে পাচ্ছি অনেক বড়। আর আমি যেটা করব, আন্ডার চেস্ট এখানে রাখবো, দেন ব্যাড এখানে রাখবো, আর আমি কী করবো, আমার কাছে কিছু টেরাকোটা আছে, দেন এগুলো দিয়ে আমি একটা, কারণ অনেক সময় কোঅর্ডিনেট মনে থাকে না, কারণ যেহেতু এখানে আমি প্রথম আসছি তো এটা মুখস্থ তো থাকবে না ভাই। তো দেন যদি দূরে যাই তাহলে হারিয়ে যাবো, তো দেন এখন যেটা করবো এটাকে আমি উপরে দিকে নিয়ে যাবো এইভাবে, যাতে করে আমি দূর থেকে দেখতে পারি আর কি এটাকে, সেই জন্য। মেবি এতটুকু যথেষ্ট, আর আমি এটার উপর একটা টর্চ লাগিয়ে দিই তাহলে মনে হয় একটু ভালো হবে। ওকে, আর এখান থেকে আমি ব্যাডের উপর লাভ দিব আর কি, ব্যাড এখানে, হ্যাঁ এখানে লাভ দিলে ড্যামেজ কম হবে। হ্যাঁ, ব্যাডের উপর লাভ দিলে তোমার ড্যামেজ, দেখছো মাত্র আমার দুইটা হার্ট কমছে আর কি। তো এটা হচ্ছে একটা ট্রিক, তোমরা যদি ব্যাডের উপর লাভ দাও দেন তোমাদের ক্ষতি কম হবে। তো এখন আমি রুম টুম এখানে বানাবো না, বাস কিছু টর্চ লাগিয়ে দিব আর কি, যদি রাত হয়ে যায় দেন এখানে যেন মব স্পন না হয় আর কি।
দেন দুই তিনটা টর্চ লাগিয়ে দেই, আর এখানেও লাগিয়ে দেই, তাহলে একটু দূর থেকে দেখা যাবে আর কি। ওকে, তো দেন চলো এখন এক এক পাশ থেকে আমরা এক্সপ্লোর করবো আর কি, দেখি এটা থেকে আমরা কী কী পাই। আর এখান থেকে ভাই আমরা মন ভরে টেরাকোটা নিয়ে যাব, মানে যতগুলো আমরা নিতে পারি আর কি। এই জন্য আমি আন্ডার চেস্ট নিয়ে আসছি। আর আন্ডার চেস্টে তোমার আরেকটা সুবিধা, সেটা হচ্ছে এই চেস্ট যদি তুমি বানাও, তো তুমি যদি তোমার রিলেমে খেলো আর কি তোমার ফ্রেন্ডদের সাথে লাইককে, তো এই চেস্ট তোমাকে ছাড়া আর অন্য কেউ খুলতে পারবে না। মানে এটাতে তুমি যা কিছু রাখবে সবগুলো সেফ, মানে তুমি ব্যতীত আর অন্য কেউ খুলতে পারবে না। তো অনেক কথা বলছি, চলো আমাদের কাজ শুরু করি। আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা যদি চাও যে আমার ওয়ার্ল্ড মানে আমার ওয়ার্ল্ডে খেলতে, তাহলে আমার এই শিটটাকে আমি দিয়ে দিব, দেন তোমরা চাইলে আমার এই শিটের উপরে খেলতে পারো। কারণ এটাতে অনেকগুলো প্লাস পয়েন্ট আছে। এখানে আমার একদম ঘরের পিছনে আছে তোমার হচ্ছে জঙ্গল টেম্পল, আমরা পেয়ে গেলাম ওশন মনুমেন্ট একবারে, মানে এটার জন্য বেশি ঘোরাঘুরি করতে হয় না, সব কিছু অনেক কাছাকাছি ছিল। আসলে আমি এটা কীভাবে পাইছি আমি বলতে পারি না, আমি আসলে ওই একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করছি, দেন এটা এমনিতেই চলে আসছে, আমি আসলে খুঁজি নাই, আমার ভাগ্যটা ভালো। আর সামনে আমি দেখতে পাচ্ছি মেবি এটা কী রে ভাই, ওরে ভাই সামনে স্পনার, আর এটা এখানে কোনো বাঘ মনে হয় ভাই, এত অন্ধকার হওয়ার কথাই না। হ্যাঁ দেখছো, ও ভাই মাইনক্রাফট পেয়ে গেছি। আর এখানে মেবি আচ্ছা মাকড়সা চলে আসছে রে ভাই, দেখি এখানে আমরা কী কী পাই। আমি শুধু তোমাদের হাইলাইট করে মানে মেইন মেইন জায়গাগুলো দেখাবো আর কি, কারণ আমি সব কিছু দেখাতে পারবো না। আরে ভাই, আরে ভাই তারপর কি, আচ্ছা এটা আটকে গেছি। আর তোমার এগুলো খুব তাড়াতাড়ি ভাঙা হচ্ছে তোর, কী রে ভাই আমি আটকে গেলাম কোথায়, আচ্ছা এটা আটকেছি মেবি। হ্যাঁ, আর এগুলো তোমার খুব দ্রুত ভাঙে আর কি, শর্ট দিয়ে আর কি, তলোয়ার দিয়ে, এছাড়া তোমরা সহজে ভাঙতে পারবে না। ওরে ভাই এতগুলো কেন এখানে স্ট্রিং, আর এগুলো ভাঙলে স্ট্রিং পাবে আর কি। আর মেবি ভিতরে ও একটা স্পনার আছে ভাই, এই জন্যই তো এরকম করতেছিল। আচ্ছা একটা লাইট লাগিয়ে দিই টর্চের উপর, এই টর্চ লাগিয়ে দিই, হ্যাঁ এখন আর কিছু স্পন হবে না। আর ওই পাশে সাগর দেখতে পাচ্ছ, আর ভাবতেছি এটা ভেঙে ফেলবো, এটাকে দরকার নাই তো আমাদের কোনো, এটা ভেঙে ফেলি শুধু শুধু এটা দিয়ে আমরা করবো কি, আমার কোনো কাজ নাই আমার স্পনারে, আমি তো এখানে আর কোনো এক্সপি ফার্ম টার্ম বানাবো না, তো আমার এটা দরকার নাই। আর মেবি এখানে আর কিছুই, আচ্ছা এখানে আচ্ছা রেল লাইন আছে, আমি সবগুলো রেল লাইন নিবো, বাট আমি তোমাদের আগে দেখাই যে আসলে আমরা এখানে কী পাইছি। আর এটাতে কিছুই নাই, আর মাইন্ড কার্ড খুলবো আমরা, দেখি মাইন্ড কার্ডে আমরা কী পাইছি। ওকে ওপেন করি এটাকে, ওয়া অনেকগুলো রেল, ও নেম টেক পাইছি ভাই, নেম টেক পাইছি। আর অবশ্য আমার কাছে নেম টেক এমনিতে অনেকগুলো আছে। ওকে এখানে ক্লিক করলাম, দেন সম্পূর্ণটা আমাদের কাছে চলে আসছে, আর এখানে এটা ক্লিক করব, দেন এটা নিয়ে নিব। আর ওইখানে আমি দেখছিলাম অনেকগুলো রেল লাইন, আমি ওইগুলো নিয়ে নিব, মানে আমি যা পাবো সামনে আমি সবগুলো নিয়ে নিব, সব নিয়ে নিব আর কি। আর মেন মেন জিনিসগুলো আমি তোমাদের দেখাবো আর কি, দেন আমি বাকি ভিডিওগুলো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব। ওকে আমি সামনে আরেকটা ভাই মাইনক্রাফট দেখতে পাচ্ছি, আরে ভাই এমন হচ্ছে কেন। ওকে এখানে আমরা আরেকটা মাইনক্রাফট পেয়ে গেছি, আর দেখি এটাতে কী পাই আমরা, এগুলো হচ্ছে লুট তোমার আর কি, এগুলোতে অনেক ভালো ভালো লুট পাওয়া যায় দেখতে পাচ্ছ। এখানে আসার পর আমরা লুট আর লুট পাইতেছি। ওকে ভাই লেপিস, ও রে ভাই গোল্ডেন অ্যাপেল পাইছি, আচ্ছা গোল্ডেন অ্যাপেল বানাইতে পারবো, কারণ এখানে যে পরিমাণে গোল্ড পাওয়া যায় তো গোল্ডেন অ্যাপেল বানানোটা আসলে ব্যাপার না। ওকে এই পাশটা তো আমরা দেখে ফেলছি, মেবি এই পাশটা তার কিছু নাই, এই পাশটা তার কিছু নাই, আমি এখন সামনে যাব আর এক পাশ করে দেখবো, আমার খিদা লাগছে আমি কিছু খেয়ে নিই আগে। এই দেখতে পাচ্ছ আমি এটাকে টাওয়ারটা বানাইছি, এটার এইটা বেনিফিট, আর তুমি দূরে গেলে আর কি দেখতে পারবে। আর এখানে আছে, আচ্ছা আমি এগুলা নিয়ে নিব। আর টেরাকোটা আমরা পরে কালেক্ট করব একদম সবার শেষ আর কি, যখন যাব তখন। এখন আমি আপাতত এই মাইনশাফটাকে কালেক্ট করব, দেখি এখানে কী কী পাই আর কি, মাইনশাফটা আমরা লুট করব। আর মেবি নিচে কিছু থাকার কথা না, দেখতে পাচ্ছ রেল লাইন ভাই, তুমি এখন রেল দিয়ে যা ইচ্ছে তা বানাতে পারো। ওকে এখানে আমরা আরেকটা স্পনার পাইছি, আর মেবি এটাও স্পাইডার স্পনার, মানে ক্যাবের ভিতরে বেশিরভাগ সময় স্পাইডার স্পনারই থাকে। ওকে এখানে মেবি কিছু নাই, থাকলে আমরা দেখতে পাইতাম, মেবি এখানে কিছু নাই। আর স্ট্রিং ভাই তুমি এখান থেকে যত ইচ্ছা তত স্ট্রিং কালেক্ট করতে পারো ভাই, স্ট্রিংয়ের অভাব নাই এখানে, দেখছো এখানে স্ট্রিং আর স্ট্রিং। আর মেবি রাত হয়ে গেছে বাইরে, আমাকে ঘুমাতে হবে। ওকে তেমন এখানে কিছু পাই নাই, চলো আমরা ঘুমিয়ে আসি আগে, বাইরে যাব দেন ঘুমিয়ে আসি। আর এতক্ষণে মেবি মব স্পন হওয়া শুরু হয়ে গেছে, হ্যাঁ সেটা তো অবশ্যই ভাই, রাত হলে তো মবের রাজত্ব আর কি, আর কিছু করার নাই। দেখতে পাচ্ছ এখানে ক্রিপার, ভাই রে ভাই এখানে স্কেলেটন চলে আসছে, ভাই রে ভাই আমি জানতাম তুই এখানে আসবি, মানে তোরা আসবি আর কি, তুই আসবি সেটা আমি জানতাম না। ওকে আশেপাশে আর মেবি কিছু নাই, ওকে ঘুমে আগে তারপরে যাব।
ওকে, আমি এখানে আসার পর অলরেডি দুইটা রাত আমি এখানে কাটিয়ে ফেলছি। আর এখানে আমি এক্সপি দেখতে পাচ্ছি, এক্সপি দরকার কারণ আমার পিকেক্সের হেলথ ডাউন, সেটার জন্য আমি এক্সপিগুলো নিয়ে নিলাম আর কি। ওকে, এখানেও আছে। ওকে, হ্যাঁ, একটা মাইনক্যাট পেয়ে গেছি আমরা। ও, আমাদের ভাগ্যটা অনেক ভালো ভাই, অলরেডি তিনটা মাইনক্যাট আমরা পেয়ে গেছি। আর এটাতে কী আছে আমি আগে দেখবো। দেখছো, এটা অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। আচ্ছা, এটাতে তেমন কিছু নাই, তেমন কিছু নাই, বাট কালেক্ট করি, সমস্যা নাই। আচ্ছা, এটাতে শর্ট মারবো। হ্যাঁ, চলে আসছে। আর এগুলো নিয়ে নিবো, রেল আমি অবশ্যই নিবো, রেল আমি মিস করবো না ভাই। আমার কি ইনভেন্টরি খালি নাই? হ্যাঁ, তাহলে ফালতু যে জিনিসগুলো ফেলে দিতে হবে ভাই, ফালতু জিনিস রাখার এখন সময় নেই আমার কাছে। চকোবিন আছে, চকোবিন শীট লাগবে না, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। শুধু শুধু মানে অযথা জিনিস নিয়ে ঘোরার কোনো মানেই হয় না এখন, আমি এত ভালো ভালো রিসোর্স পাচ্ছি। আর এখানে ভাই তুমি গোল্ড, এত বেশি গোল্ড পাবে আর কি। তুমি যদি এখানে কোনো ক্যাবের ভিতরে যাও তাহলে গোল্ড আর গোল্ড পাবে এখানে। আচ্ছা, ঘুরে আবার এখানে চলে আসলাম না। আর এখানে ভাই ক্যাবের ভিতরে শুধু গোল্ড আর গোল্ড, তুমি যত ইচ্ছা গোল্ড এখান থেকে মানে কালেক্ট করতে পারো। মানে এখানে গোল্ডগুলো অনেক উপরে থাকে আর কি। আর এখানে দেখতে পাচ্ছি এই স্যান্ডগুলো লাল, আর এই স্যান্ড আমি অনেকগুলো নিয়ে যাব। আর এগুলোতে আমি লাগাবো সুগার ক্যান, আমার সুগার ক্যানগুলো আর কি এটার উপরে লাগাবো আর কি। মানে একটু দেখতে একটু ভালো লাগবে আর কি, এই জাস্ট আর কিছুই না। আর এখান দিয়ে আমরা দেখে গেছি অবশ্য, আর সাগরের উপরে কিছু একটা আছে দেখতে হবে। আর এখানে আমি কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে রেল, রেল তো আমি ছাড়বো না ভাই, সব রেল নিয়ে নিবো আমি এখান থেকে। ওকে, এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই। দেন চলো সাগরের উপরে যাই, দেখি ওইখানে কী আছে। তুমি খুঁজে দেখবে এখানে, তোমার ডিজার্টে আসলে তুমি এখানে, সরি মেসা বায়োমে, আমি বারবার ভাই নামটা ভুলে যাই, কেন বুঝি না, যখন দরকার তখন ভুলে যাই আর যখন দরকার নেই এমনিতে মনে থাকে, বুঝছো, মানে একটা সমস্যা। ওকে, মেসা বায়োম, মেসা বায়োম জপ তো থাকি নাকি, মেসা বায়োম, মেসা বায়োম বলে। ওকে, এইখানে মেবি কিছু নাই। ওরে ভাই দেখছো, এটাতে আটকে যাই। ওরে ভাই, এটা তো আমাকে ধৈর্য উপরে নিয়ে যায়। ওকে, এখানে তেমন কিছু নাই মেবি, হ্যাঁ খালি। ওকে, দেখি ওই পাশে কিছু পাই কি না, আর একটু সামনে আছে। তোমাদের খুঁজতে হবে ভাই, এক্সপ্লোর বলতেই জিনিসটা এরকম, তোমাকে খুঁজতে হবে অনেক কিছু। দেন তুমি যদি খোঁজাখুঁজি করো তাহলে অবশ্যই পাবে ভাই, খুঁজতে হবে, খুঁজলে সব কিছু পাওয়া যায়। আর দেখছো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে গোল্ড, এই দেখতে পাচ্ছ, মানে এখানে তুমি গোল্ড এমনিতেই পেয়ে যাবে উপরে, মানে এখানে গোল্ড পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সম্ভাবনা না মানে এখানে উপরেই তোমার গোল্ড দেখবে আর কি ভাসতেছে, তুমি যত ইচ্ছে এখান থেকে গোল্ড কালেক্ট করতে পারো। বাস তোমাকে একটু খোঁজাখুঁজি করতে হবে, যে কোনো ক্যাবের ভিতরে যাও দেন মাইন করো, অনেক গোল্ড পাবে এখান থেকে। আর মেবি এখানে কিছু নাই, আর এটা ড্রোনেট পড়ছে আমার পিছনে, মেবি এখানে কিছু নাই, থাকার কথাও না, দেখি তারপরে কিছু দেখা যায় কি না। আচ্ছা, এখানে এভাবে ছিল আর কি এটা শুধু। ওকে, দেন চলো আমরা ওই পাশে যাই। আর আচ্ছা, ড্রোনের সাথে আমি এখন ভিড়তে চাই না। আরে ভাই উপরে জানা কীসে? ওকে, ড্রোনের সাথে লড়াই করার টাইম নেই, কারণ তাদের বসকে আমি মেরে ফেলছি, আর তাদের মানে তারা আর আমার কী করতে পারে, কিছু করতে পারবে না, ওদের আমি ভয় পাই না। প্রথম প্রথম আমি ড্রোনেটকে অনেক বেশি ভয় পাইতাম রে ভাই, এখন আর ভয় লাগে না। মেবি আর কিছু নাই এক্সপ্লোর করার মতো এখানে, তো দেন তোমরা খুঁজলে পারো এখানে অবশ্যই, আরও তোমরা যদি খোঁজো না তাহলে আরও পেয়ে যাবে আর কি, যেমন আমি খুঁজে পাইছি এখন। তো দেন আর যদি তোমাদের খুঁজতে একবারে বেশি সমস্যা হয়, দেন তোমরা ওই যে ব্লকটোগ্রাফি অ্যাপটা আছে, দেন ওইটার সহযোগিতা নিতে পারো, ওইটা অনেক ভালো একটা অ্যাপ, ওইটা দিয়ে তোমরা চাইলে অনেক কিছু খুঁজতে পারো। আর ওইটার একটা আমি ডিটেলস একটা টিউটোরিয়াল দিব পরে। আচ্ছা, এখানে কিছু রেল আছে ভাই, শুধু রেল আর রেল, শুধু রেল আর রেল। ওকে, আমরা তিনটা অলরেডি মাইনক্যাট পাই গেছি। ওকে, আর এই রেলগুলো বানাইতে ভাই অনেক আয়রন, অনেক গোল্ডের দরকার হয়, পাওয়ার রেল বানাইতে গোল্ডের দরকার হয়। আচ্ছা, এখন আমরা টেরাকোটা কালেক্ট করবো ভাই, এখানে যত কালারের টেরাকোটা আছে আমরা সব কালেক্ট করবো এখান থেকে। ওকে ভাই, দেখতে পাচ্ছ আমি এখানে অনেকগুলো টেরাকোটা কালেক্ট করছি, বাট আমি এখানে একটা টেরাকোটা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে ব্ল্যাক ভাই। কালো টেরাকোটাগুলো কোথায়? ব্ল্যাক যে টেরাকোটাগুলো আমি সেগুলো দেখতে পাচ্ছি না ভাই, এইগুলো আমি এখন কোথায় খুঁজবো? খুঁজলে অবশ্য পাবো। এখানে দেখি আমি কয় কালারের পাইছি অলরেডি, এক দুই তিন কালারের পাইছি আমরা এখন পর্যন্ত, মেবি চার কালারের পাইছি, হ্যাঁ চারটা কালার পাইছি, মেবি পাঁচ কালারের টেরাকোটা হয়, কিন্তু ব্ল্যাকগুলো আমি এখনও পাই নাই। আর এই জিনিসগুলো আমি আগে ভিতরে রেখে দিই, দেন তারপরে আমি যতগুলো নিতে পারি আর কি, আমার একদম এই চেস্টগুলো আমি ফুল করে নিব আর কি, এই মানে আমার এই আন্ডার চেস্ট ফুল করে তারপর আমি এখান থেকে যাবো, এর আগে না। আর এর জন্য যত ফালতু জিনিস আমি সব ফেলে দিব, মানে দরকার নেই আমার এগুলো। ওকে, আমি এখন এখান থেকে কিছু স্যান্ড কালেক্ট করব, তো সেটার জন্য আমি শাওয়াল নিয়ে আসছি। আর দেখতে পাচ্ছ আমি স্যান্ড নিতেছি এখান থেকে,
বেশি নিব না, দেখি দুই এক স্টেক নিব আর কি, দুই স্টেকের মতো নিব। স্যান্ড এত বেশি দরকার নাই, কারণ এগুলোকে যদি পুরাই দেন ওই আমাদের হোয়াইট স্যান্ডের মতো এই কালার হয়, তো এত বেশি স্পেশাল না স্যান্ড। বাট তুমি যদি এখানে ওই একটু ডিজাইন মিজাইন করতে চাও আর কি, একটু দেখতে ভালো দেখা যায় এটাই। A few moments later. আচ্ছা ভাই তাহলে চলো আমরা টপে যাব, উপরে যেতে হবে আমাকে, আর উপরে যাওয়ার পরে আমরা ব্লকগুলোকে কালেক্ট করতে পারবো আর কি। ওকে, এখান দিয়ে মনে হয় উপরে যাওয়ার রাস্তাটা একটু সহজ হবে। হ্যাঁ এখানে, এই যে দেখতে পাচ্ছ, এই যে চলে আসছে। দেন ভাই এখন এখান থেকে আমি যত পারি অত আমাকে টেরাকোটা কালেক্ট করতে হবে ব্লকগুলোকে, আর আমাকে এগুলো কালেক্ট করতেই হবে, এগুলো দরকার আমার। দেখছো অনেক রেয়ার এই ব্লকগুলো, অনেক রেয়ার ভাই এই ব্লকগুলো আর হোয়াইটগুলো, এই দুইটা অনেক রেয়ার। তো দেন আমি দেখি এখান থেকে কতগুলো কালেক্ট করতে পারি আমি করব। আমি ভিডিওটাকে আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি। ওকে, আমি দুই স্টাকের বেশি নিয়ে নিছি এই কালো টেরাকোটাগুলো আর কি। তো দেন এখান থেকে চলে যাবো এখন, আমি দেখি এখন সাদা কিছু টেরাকোটা নিব। ওকে ভাই দেখতে পাচ্ছ তোমরা, আমি অনেক মাইনিং করছি, আর মাইনিং করতে তো আমার সবগুলো পিকেক্স শেষ, আর যতগুলো আমি স্টোনের পিকেক্স, সরি যতগুলো আমি আয়রনের পিকেক্স নিয়ে আসছিলাম সবগুলোই শেষ। তো দেন আমার শুধু এখন সিল্ক টাচের পিকেক্সটা আছে, দেন আমি এটা নষ্ট করতে চাই না, কারণ এটা না হলে আমি আমার যে বক্সটা আমি নিয়ে যেতে পারবো না আর কি। আর দেখতে পাচ্ছ ভাই কী সুন্দর লাগতেছে রাতের দৃশ্য, এখন রাত আর আমাকে অপেক্ষা। ওরে ভাই এখানে মেবি, আচ্ছা মেবি এখানে, আচ্ছা এটাকে এক্সপ্লোর করছি মনে হয়, হ্যাঁ ওইটাকে এক্সপ্লোর করে ফেলছি অলরেডি। আর উইচ দেখতে পাচ্ছি আমি এখান থেকে, আচ্ছা এত দূর থেকে উইচকে মালে লাগবে, লাগার কথা তো দেখি, দাঁড়া 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 দাঁড়া, ও লাগছে দেখছে। ওরে ভাই কী নিশানা রে ভাই, আচ্ছা তার মানে অ্যান্ডার ড্রাগনকে মারতে পারবো খুব সহজেই, যেহেতু নিশানা এত ভালো। ও ভাই মেরে ফেলছি ভাই, যাতে যেহেতু নিশানা এত ভালো তাহলে অবশ্যই অ্যান্ডার ড্রাগনকে মারতে পারবো। আর ভাই আমি এখন অ্যান্ডার ড্রাগনকে মারার একদম মুড়ে নাই, আর আমার এখনও এরকম ভালো কোনো এনচেন্টমেন্ট আমি এখনও পাই নাই, আর যতক্ষণ আমি না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কিছু করব না। হ্যাঁ তবে ওয়েদারকে আমি শীঘ্রই মারার চেষ্টা করব, আপাতত আমি আশা করতেছি হয়তো বা সামনের 5-10টা এপিসোডের ভিতরেই আমি ওয়েদার বসকে মারার চেষ্টা করব আর কি। ওকে বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে বসে আছি বাট দিন হচ্ছে না, কিছু করার নাই, এখন আমাকে ঝাঁপ দিতে হবে। আমি এখন নিচে চলে যেতে চাই, কারণ আমি চাই না আর অপেক্ষা করতে অনেকক্ষণ। ও রে ভাই অপেক্ষা করছে এমনিতেই, তো আমি চাই না। আর এখানে দেখতে পাচ্ছ সাদা টেরাকোটা, ও রে ভাই এখানে একটা, ও ভা বা বা বা, তুই এখানে, তোকে তো এখান থেকে মারবো, মরবি না। ওরে ভাই আরেকটা, আরেকটা দেখছো, একটা মারতে পারছি না বা একটা সামনে, আর মেবি এখানে উইচও আছে, মানে আমি গেলে তারা আমার সাথে ফাইট করার জন্য প্রস্তুত আর কি, এমন একটা ভাবসাব। ওরে ভাই আবার এখানে জম্বি জম্বি, বা 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 বা, চলো ভাই যাই আমি উপরে, কিছু করার নাই। বাবা এখানে ভিলেজার, আরে ভাই কই চলে আসলাম, ওকে চলে তো আসছি, সেফলি চলে আসছি আর কি। ওকে এখানে কিছুই নাই, বাট সামনে কী আছে বলতে পারি না। আচ্ছা একটা ক্রিপার আছে সামনে না, ও ক্রিপারটা গায়েব হয়ে গেছে। ওকে আমার ব্যাট খালি, আর এখানে আমি এখন ঘুমাইতে পারি। ওকে ভাই আমাদের মেসা ভাই আমি তো এক্সপ্লোর করা শেষ এখানে। ওরে ভাই কে মারলো, আচ্ছা তুই, মানে দিন হয়ে গেছে। ওরে ভাই অনেকগুলো মারতেছে, কে কে মারতেছে আবার, মেবি স্কেলেটন, হ্যাঁ মেবি স্কেলেটন, আর কইটা, ও দেখছো বাবা নিজে তো মরতেছে মরতেছে প্লাস আমাকে মারতেছে। ভাই তোর এত বড় সাহস, ভয় পাস না তুই আমাকে, বেটা একজন প্রোকে মারতেছিস। ওকে ভাই এখন দেখো আমি সর্বমোট এখান থেকে কী কী পাইছি আমি তোমাদের দেখাই, তো দেখবো আসলে আজকে আমরা কী কী পাইছি সর্বমোট। ওকে দেখতে পাচ্ছ আমরা সর্বমোট 4টা মাইনক্রাফট পাইছি, আর 2টা গোল্ডেন অ্যাপেল পাইছি, গোল্ড পাইছি, রেয়ার পাইছি অনেকগুলো, আর টেরাকোটা নিছি, আর এখানে একটা সবচেয়ে স্পেশাল যেটা পাইছি শার্পনেস 2 একটা বুক পাইছি, আর এফিসিয়েন্সি আছে, আর অলরেডি আমার কাছে অলরেডি শার্পনেস 2 একটা বুক আছে। দেন আমি এগুলোকে কম্বাইন করব, কম্বাইন করার পরে আমার বেস্ট যে শর্টটা আমি সেটা বানিয়ে ফেলবো, আর এই দিক দিয়ে আমার খিদা লাগছে খাইতে হবে। তো আর গোল্ড তোমাদের দেখানো নাই, আসলে গোল্ড তোমরা পাইবে যদি একটু তোমরা গুফাতে খোঁজ করো আর কি, ক্যাবে কোনো ক্যাবে খোঁজ করলে খুব সহজে তোমরা গোল্ড পেয়ে যাবে, এটার জন্য তোমাদের আসলে এত টেনশন করার কিছুই নাই, মানে গোল্ড পাওয়া এখানে কোনো ব্যাপারই না, তোমরা একটু খুঁজলেই, মানে যখনই তোমরা কাবুলিস্টুন পাবে দেন ওইখানে তোমাদের গোল্ড, মানে বলতে হবে না মন ভরে তোমরা গোল্ড এখান থেকে কালেক্ট করতে পারো। আর যদি আমার ওয়ার্ল্ডে খেলো আর কি, এই শীটে তোমরা খেলো, দেন দেখতে পাচ্ছ এখানে এই যে একটু পরে এখানে ওশন মনুমেন্ট, আর এরপরে আমাদের ঘর, ওইখানে জঙ্গল বায়োম, আর এখানে হচ্ছে তোমাদের কী বলে এটাকে মেসা বায়োম। তো তোমরা চাইলে আমার এই শীটটাই খেলতে পারো, দেন আমি এটার শীট আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই ছিল আজকে আমাদের মেসা বায়োম এক্সপ্লোর, তো দেন আশা করি অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে, আর যদি বাই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিবে। তো সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।